Hey RBians, this is RB and welcome to my channel RBanaChopper. Hope you all are doing good. আর আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেই ডিশটা কিন্তু আমি আমার বার্থডে ব্লগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম। সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ভীষণ সুস্বাদু আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা আর দুর্দান্ত খেতে হয়। আর এটার নাম হলো হচ্ছে এগ চিজ বল। আপনারা চাইলে এটা ফিঙ্গারও শেপে দিতে পারেন বা কাটলেট শেপও দিতে পারেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু তার আগে প্লিজ লাইক দিস ভিডিও আর আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। আর চলুন লেটস গো টু দ্য ভিডিও নাও। প্রথমেই আমরা একটা বড় পাত্র নেব, তার মধ্যে আমরা ডিম সেদ্ধ অ্যাড করে দেবো, হার্ড বয়েল এগস। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে একটু ডিম সেদ্ধ বেশি লাগবে, আর যদি অল্প বানাতে চান তাহলে তিন থেকে চারটেইতেই হয়ে যাবে। আর তার মধ্যে এবারে আমি অ্যাড করে দিলাম আলু সেদ্ধ, দুটো মতন আলু সেদ্ধ আমি অ্যাড করেছি ছটা থেকে সাতটা ডিমের মধ্যে। তার মধ্যে একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেব। এরপরে আমি এর মধ্যে একটু অরিগ্যানো অ্যাড করছি, আপনারা চাইলে একটু মিক্সড হার্বসও অ্যাড করতে পারেন, নো ইস্যুজ। এরপরে একটু চিলি ফ্লেক্স অ্যাড করব, এটার জন্য কিন্তু খুব ভালো হয় কারণ এটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খুব একটা মজা আসে না। এবারে ভালো করে আমি এটাকে ম্যাশ করে নিলাম একসাথে, ভালো করে সুন্দর করে মিক্স করে ভালো করে মেখে নিতে হবে। এরপরে ছোটো ছোটো করে চিজ কিউব আমি কেটে নিয়েছি আর একটু একটু করে আমি মিশ্রণটা হাতে নিচ্ছি আর একটা করে চিজ কিউব আমি ভরে দিয়ে ভালো করে বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু লম্বা লম্বা আকারে করতে পারেন কিংবা কাটলেট শেপেরও করতে পারেন। আপনারা যদি চিজ না খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পনির কিউবও অ্যাড করতে পারেন এটাতে। আমার বলগুলো গড়া হয়ে গেছে, এরপরে আমি এগুলোকে বেক ক্রাম্বস আর একটা ময়দার স্লারি মানে জল আর ময়দা সমান পরিমাণে গুলে সেটার মধ্যে আমি কোট করে নেব। প্রথমে আমরা ওই স্লারিটাতে অ্যাড করে কোট করে তার মধ্যে বিস্কিটের ক্রাম্বস দিয়ে দিচ্ছি, বিস্কিট বা ব্রেড ক্রাম্বস যেটা আপনার কাছে অ্যাভেলেবেল হবে দুটোই আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। করে এরম করে আমরা সমান করে বল করে নেব। আর আমি প্রথমেই বললাম যে এটা আপনার বল বা ফিঙ্গার বা কাটলেট শেপে যেখানে করতে পারেন, যদি ফিঙ্গার শেপে করেন তাহলে চিজটাও কিন্তু আপনাকে লম্বা স্ট্রাইপে কাটতে হবে, যদি কাটলেটে করেন তাহলে যে আমরা বার্গারে যেই স্লাইসগুলো ইউজ করি চিজে সেগুলো ইউজ করবেন। এরপরে আপনারা একটু ফ্রিজেতে রেখে দেবেন যে সেট হওয়ার জন্য ওপরের বাইরে কোটিংটা, তারপরে কড়াতে সাদা তেল গরম করে এবারে আপনারা নিজের মতন ফ্রাই করে নিতে পারেন। তা এইগুলো খুবই ভালো লাগে গরম গরম খেতে স্ন্যাক্স হিসেবে, আপনারা এগুলোও কিন্তু ট্রাই করে দেখুন, ভীষণ খেতে সুন্দর হয়। এটা গোল্ডেন ব্রাউন করে আমরা ভাজবো, হয়ে গেলেই কিন্তু তুলে রেখে দেবো। আর এটা চাইলে আপনারা প্রিজার্ভ করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে, বাট ফ্রাই করবেন না, আর যখন যা দরকার হবে আপনারা ফ্রাই করে নেবেন। আর এটা গরম গরম কিন্তু সার্ভ করে দিন কেচাপ আর মেয়োনিজের সাথে, সঙ্গে চা থাকলে আরও জমে যাবে। সার্ভ করার পর এরকম দেখতে হয়েছে। তো এই ভিডিওটা আজকে এই অবধি, ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্টে আমাকে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা প্লিজ ট্রাই করবেন এই রেসিপিটা, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।